আপনার জিহবার গোস্ত দেবেন না ও নবী, কেন আপনার উম্মতের কালিমা আপনার শোনাতে হবে, আপনার উম্মতের কালিমা শোনাতে হবে নবী গো। ও বিশ্ব নবী গো, যদি আপনার জিহবায় জড়তা হয় আপনার উম্মতের বড় আজকে কলেমা শোনাতে কষ্ট হবে। আল্লাহর হাবিব গো, আমি পরবর করে বলবো, ও বিশ্ব জানেন নবী, আর আপনি দেরি করবেন না, আপনি আমার বারে করে দেন, ওই পাঁচ পাখি আমার খেয়ে নেন। আমার নবী ডেকে বলেছিলেন, ও ছোট পাখি শোন, ওগো ঘুঘু পাখি আমি বারে করে দেব না, কেন আল্লাহ আমার রহমতের নবী, দয়াল নবী বানিয়েছে। এই বলার পরে কি করলেন, জিহবাটা যেই পার করে দিয়েছেন বাপ, এই ছোট পাখিটা নবীর কাছ থেকে উড়ে যেয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে একটা মানুষের রূপ ধারণ করলেন, আর বাস পাখিটা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে একটা মানুষের রূপ ধারণ করলেন। আব্বা একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। দুটো মানুষের সুরাত ধারণ করলেন করে আমার বিশ্ব নবী ওদের দিকে তাকিয়ে বলছে, তোমরা কারা, তোমাদের তো চিনলাম না, একটু আগেই তোমরা পাখি ছিলে, কি ব্যাপার? ডেকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, কি কবি বলা নবী গো, আমরা দুইজন পাখি না নবী, আমরা দুইজন পাখি না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে বাস পাখি রে, ওরে ঘুঘু পাখি, একটা বার তোরা বলো বলো, তবে তোমরা দুইজনের রহস্য তো আমি বুঝতে পারলাম না। এই বলার পরে বাবা আর বিশ্ব জাহানের নবী আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে এইবারে দুইজনা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আল্লাহর হাবিব গো, আমি হলাম জিব্রাইল, আর ইনি হলেন আল্লাহর ফারিস্তা মিকাইল। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ডেকে বলছেন, ও ভাই জিব্রাইল, ও ভাই মিকাইল, ভাই দুইজনা কেন আজকে আমাকে এত বড় পরীক্ষা আপনারা করলেন? আল্লাহর ফারিস্তারা ডেকে বলেছিলেন, নবী গো, আল্লাহ আপনাকে দয়াল নবী বানিয়েছেন, আল্লাহ আপনার মায়ার নবী বানিয়েছেন, আয় আল্লাহর হাবিব গো, কেমন আপনি দয়াল নবী, মায়ার নবী, আপনার অন্তরে কেমন মায়া আছে, আপনার অন্তরে কেমন দয়া আছে, এইটা দেখার জন্য দুইজন পরীক্ষা করতে এসেছিলাম। আজকের আমরা দুইজনায় বুঝে গেলাম সত্যিকারের আপনি দয়ার নবী, আপনি সত্যিকারের মায়ার নবী, রহমতের নবী। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবকেরা, জোয়ানো খাইরা, আমি আপনাদের কাছে আজকের বুঝিয়ে দেব বাবা আমার নবীর বাপ আর মা তাহলে কেমন ছিলেন, আমার নবীর আম্মির নাম ছিলেন আপনার কিনা, আমার নবীর আব্বা জানের নাম ছিলেন আব্দুল্লাহ। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। কি নাম নবীর বাপের নাম? কি আব্দুল্লাহ। নবীর মায়ের নাম আমিনা। ভালো করে বুঝবেন, আমার বিশ্ব নবীকে আল্লাহ সব নবীদের নেতা শ্রেষ্ঠ নবী বানিয়েছে, যে নবী এই চাঁদের বারোই রবিউল আউয়াল সবে সাদেক সোমবারের দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, তাই না আব্বা? যেটা বলেন তাই না? একটুখানি বলি এই নবীর কতটা দাম দেখেন, আহা, যে নবীর উম্মত আমরা, অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ ওই নবীর উম্মত বানান। আমরা বলেছিলাম যে আমরা বলিনি আল্লাহ আমাদের সেই নবীর উম্মত বানিয়েছে, আল্লাহ শুকর, আল্লাহ আমাদের নসিব ভালো করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা সেই নবীর কত দাম, যিনি বিশ্ব নবী, সব নবীদের নেতা, এই নবীর সম্মান দাম কত একটুখানি বলে দেয়। দেখেন আম্মাজান আমিনা নিজে বর্ণনা করেছেন, আম্মাজান আমিনার পেটে আমার বিশ্ব নবী যখন ছিলেন, আম্মাজান আমিনা নিজে বলেছেন, বিশ্ব নবী যখন আমার পেটে ছিল, আমার পেটে যখন ছিল বিশ্ব নবী, ওই সময় আমি আমিনা একটা পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছি, নবীর কত দাম দেখেন, আহ,
পাহাড়ের দ্বারে আমেনা দাঁড়িয়ে আছে। আম্মাজান আমেনার গায়ে ফির 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 করে হাওয়া লাগছে। আম্মাজান আমিনার মনটা খুব উৎফুল্ল। আম্মাজান আমিনার গায়ে হাওয়া লাগছে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম অনুভব করছে। হঠাৎ আম্মাজান আমিনা পিছনের দিকে একটা গম্ভীর আওয়াজ শুনতে পেয়েছেন। আব্বা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকিয়ে দেখলেন পিছনে যে জঙ্গল ছিল এই জঙ্গলের একদম কাছাকাছি একটা বাঘের গম্ভীর আওয়াজ, বাঘের আওয়াজ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বাঘ, আর বাঘের পাশে দাঁড়িয়ে আছে একটা হরিণ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। আম্মাজান আমিনা নিজে তাকিয়ে তাকিয়ে দেখলে হরিণটা বাঘের মুখে চেটে দিচ্ছে, মুখে কিস করছে, চুমা দিচ্ছে, আর বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, একটা বাঘ আর হরিণ এরা দুজনা কি বিশাল বন্ধু, ফ্রেন্ড। হ্যাঁ, বাকি হরিণী দেখলি বলে এদিকে একটু তো কদমুসি করি নাকি না? হরিণ বাঘের দেখলি কদমুসি করতে যায়। এদের দুজনের আদায় কাজ করার কথা বললেন না? বাঘ যে এলাকায় থাকে ওই এলাকায় হরিণ যায়। এই আব্বা জোরে বলেন যায়। হরিণ ওই এলাকায় নি, আর হরিণ যেখানে থাকে বাঘ সব সময় চৌকি দেয়, ওই এলাকায় যদি ঢোকে ও এলাকা ছাড়বে। এদের দুজনের শত্রু, শত্রু। আমি আপনাদের কাছে বলতে চাই, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বাঘ হরিণের মুখে চুমা খাচ্ছে, হরিণ বাঘের মুখে চুমা খাচ্ছে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা অবাক, অবাক হয়ে গেলেন। বাঘ আর হরিণের দুজনের শত্রু কিন্তু বন্ধু কেন? আর বাঘ দেখলে কান্না ভয় লাগে বা জরবালে লাগে না? আমি আপনাদের কাছে বলবো, তবে বা বাঘ দেখলে ভয় লাগবে না ওদের যারা পূর্ণাঙ্গ মুসলমান, তাই না? পূর্ণাঙ্গ মুসলমানের দায়িত্ব কে নিয়েছেন? আর আমার সঙ্গে কথা বলেন, কে নিয়েছেন? আল্লাহ। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জোয়াল খাইরাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আপনারে 11 পারা সূরাতুল ইউনুসের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আমার আল্লাহ বলে দিলেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্দুক হয়ে গেছে, আমার পাগল বান্দা যারা হয়ে গেছে, পুরোহিত মুত্তাকির আল্লাহর বন্ধু ওলি যারা হয়ে গেছে, আমার আল্লাহ হয়ে গেছে। আমি আল্লাহ বললাম, এদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় এদের ভয় নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার আব্বা, আল্লাহ নিজে বলে দিয়েছে এই দুই জায়গায় এদের কোনো ভয় নাই, এরা যেন চিন্তিত না হয়। যদি বলেন কারা, ওরে আমার আব্বা রে, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা প্রকৃত মুসলমান হয়েছে, যারা প্রকৃত আল্লাহ গলা হয়ে গেছে, বা যারা আল্লাহকে ডেকেছে আল্লাহ তাদের হয়ে গেছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বললেন, ও বান্দা বান্দা কামি কাল্লা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, যারা প্রকৃত মুসলমান এদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ দিয়েছে। এদের বাঘ সাপের ভয় এদের নেই, এদের বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। কথাটা ভালো করে বুঝবেন আব্বা, আম্মাজান আমিনা ওদিকে দেখছেন বাঘ আর হরিণ দুজনা মুখে মুখে চুমা দিচ্ছে, মুখে মুখে চুমা দিচ্ছে। ভালো করে বুঝবেন আব্বা, বিশ্বনবী যিনি মা হবেন, রসুল তখন মায়ের পেটে, মায়ের পেটে আগা। আমি বলতে চেয়েছি, পূর্ণাঙ্গ মুসলমান হলে দায়িত্ব কে নেবে? আল্লাহ। একটা কথা এই জায়গাটায় মা আমিনার কথা রেখে একটুখানি বলে দেই, মুসলমানের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডোন্ট বি মুসলিম বাই নাও,
নামধারী মুসলমানের দাম নেই, যারা পূর্ণাঙ্গ মুসলমান এদের দাম আছে। আল্লাহ, পূর্ণাঙ্গ মুসলমান যারা, এদের অন্তরে খোদার ভয় আছে না নাই? যদি বলেন আছে না নাই, আব্বাজান আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আর আল্লাহ বললেন, ও ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা পুরোপুরি মুসলমান না হবে, আমি আল্লাহ বললাম, ও ইমানদার মুসলমানেরা মনে রেখে দিও, তোমরা যেন খবরদার কবরের ঘরে আসবে না, একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ। আল্লাহ বলছে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবর এসো না। পূর্ণাঙ্গ মুসলমান ছাড়া কবরে কারো দাম আছে? এই জোরে বলেন আছে। আচ্ছা, পৃথিবীর ভিতরে সব থেকে আমাদের বড় শত্রু কে বলেন দিন? পৃথিবীর ভিতরে সব থেকে আমাদের বড় শত্রু হলো শয়তান। জোরে বলুন কে? শয়তান। আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবীন। আর আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, তোমরা আদাদি মুসলমান হো না, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান বেনে যাও, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম। আর কথাটা আমি আল্লাহ মানে কথাটা মনে রেখে দিও, তোমরা শয়তানের কথা মতো যেন চলবে না, শয়তানের অনুগামী যেন হবে না, শয়তানের পদচারী যেন হবে না। কেন কেন আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, ইন্নাহু আমি আল্লাহ বললাম, নিশ্চয় পৃথিবীর ভিতরে তোমাদের সব থেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। জোরে বলুন কে? শয়তান। আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ, একা শয়তান কি বাড়ির থেকে ডেকে এনে এখানে বসাবে? যে ওই বসিরাটে থোবা বেরিয়া থেকে খোকা মাওলা নিয়ে যা, ওর জলসা শুনগে যা, বাড়িতে ডাকবে? হ্যাঁ, রাস্তাতে ডেকে আনবে? আরো আস্তে আস্তে এখানে এসে কানের ভিতরে পুষ দেবে, ফু দেবে, বাড়ি যা, বুঝিস নে? ঈদগা কি, ওরা বক্তৃতা করতেছে মাল পাবে, তাই তোরা কি পাবি, বাড়ি যা। পরিষ্কার কোরআনে বলা আছে, শয়তান মানুষের ভালো দিকটা দেখিয়ে খারাপ কাজে ঢুকিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলেছে, সব দান খাও, ও ভালোর দিকে দেখিয়ে খারাপ কাজে নিয়ে যায়। আব্বা, আমি আপনাদের কাছে বলি, তাই আমি বলতে চেয়েছি, যারা পূর্ণাঙ্গ মুসলমান, এদের বাঘে খাবে না, সাপে খাবে না, দায়িত্ব কার? আল্লাহ। ভালো করে বুঝবেন, আমি আমার ক্যাসেটে ওয়াজটা আছে, তবু একটুখানি করে দেই, কথাটা মনে রাখবেন, কথায় কথায় মনে পড়ে গেল। একটা ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ইনি মুসলমান ছিল না, জোরে বলে ছিলেন না, উনি মুসলমান, আমরা আমরা মুসলমান। আমি আপনাদের কাছে বলবো, উনিও মানুষ, আমরাও মানুষ। একটুখানি দেখেন, এই মুসলমান আর ওই মুসলমানের দুটো পার্থক্য দেখেন। আমি আপনাদের কাছে বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি বলেছি, পূর্ণাঙ্গ মুসলমানের সাপে বাঘে খাবে না, আল্লাহ তাদের বাঁচিয়ে দেবেন। আমার ফুরফুরার মুজাদ্দেদে জামান
মুসলমান দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইকে একবার বাংলাদেশে ওয়াজ করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এই জন্য বলেন আব্বা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে তখন জঙ্গলে ভরা ছিল, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে এবং আপনার ফুরফুরান মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইকে হুজুর যেতে এই ইন্ডিয়া থেকে বাংলাদেশের সংস্কার করতে। মানুষ তখন খারাপির ভিতরে পড়েছিল, টুপি মাথায় দেওয়া বুঝতো না, নামাজ বুঝতেন না। আমার বসিরহাটের আল্লামা দাদা হুজুর পীর কামলা যেতেন, যেতেন কি করে? গরুর গাড়ি করে আর পালকি করে। কি বললাম? গরুর গাড়ি। আমার দিক দেখেন, ওদিক দেখেন, আমার দিক দেখেন, ওদিক আপনার যদি আমার কথা যদি শুনতে শুনতে আনমনা হন কিছু বুঝবেন না, এই জন্য বলেছি আমার দিক দেখেন। আর আমার কিন্তু সময় আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, এই জন্য যতটুকু সময় থাকি একটু বলে দিচ্ছি, বোঝেন। আব্বা আমার হুসন দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ লিখে ইনি কি মুসলমান? ওয়াজ করতে যাচ্ছে কোথায়? বাংলাদেশে। এই গ্রামের নাম কি? পলতা ঘরামি পাড়া, তাই না? পলতা খরামি পাড়া। আমি আপনাদের কাছে বলবো, এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, আমার বয়স হয়নি, আমার রানিং বয়সে 30, আমি এখনো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছি। ভালো করে বুঝবেন আব্বা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চেয়েছি, এই পলতায় আপনার কিনা ঘোরামি পাড়ায় এখান থেকে 50-60 বছর আগে যেসব বাবাজিরা বৃদ্ধ বৃদ্ধ বয়স্ক বাবাজিরা আছে, ওনাদের জিজ্ঞাসা করে দেখেন, এখান থেকে শহরে মেন রোডে উঠতে গেলে এতটা কাদা ফেলে উঠতে কত না? আমি ভুল বলেছি আব্বা? আমি ভুল বলেছি? এ ভাইরা ভুল বলেছি? শুনে দেখবেন, শুনে দেখবেন, পাবেন। এখান থেকে 50-60 বছর আগে মানুষের খাবার কষ্ট ছিল না? ছিল না। এখন আছে? নাই। এখন আকা তখন আম্মিরা যারা বড় লোক ছিল আমাদের আম্মুরা, তাদের কাছে যে কি রেখে আসতেন, ছোট্ট একটা ভাড়। এই আল্লাহ তোমাদের অনেক দিয়েছে, আমার বাচ্চাদের তোমাদের ভাত দিতে হবে না, একটু ফ্যান দিও। এত কষ্ট ছিল, এখন খাবার কষ্ট, পড়ার কষ্ট, মাকার কষ্ট নেই, একটাই অভাব আছে, সেটা হচ্ছে আমল করার অভাব, তাই না বাপ? জোরে বলেন, তাই না? আমার দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ লিখে গরুর গাড়ি করে ওয়াজ করতে যাচ্ছেন, গরুর গাড়ি করে, গরুর গাড়ি করে ওয়াজ করতে যাচ্ছেন। হঠাৎ আপনার গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে আপনার আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর বসে বসে জিকির করছেন। কি মুসলমান, কি আল্লাহ ছিলেন আব্বা! আমার দাদা খুদুর পিরিকলা বসে জিকির করছেন, হঠাৎ গাড়োয়ান যিনি গাড়ি চালাচ্ছিলেন গরুর গাড়ি, গাড়োয়ান ডেকে হচ্ছে, হুজুর আমার মাফ করে দেন, আমি আর চালাবো না, আমি আর চালাবো না। আমার দাদা খুদুর পিরিকলা ডেকে হচ্ছে, বাপ এতক্ষণ তুই চালালি আর এখন চালাবি না কেন? কিছু মনে করবেন না, কিছু মনে নেবেন না, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার থেকে সব বড় বড় হুজুরা নিচে শুয়ে রয়েছে। আমার দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইকে মাথাটা উঁচু করে দেখলেন, বড় বড় হুজুর মানে বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় বাঘ। আমার দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইকে দেখে বলছে, বাঘ কিচ্ছু করবে না, তুই শালা।